সোশ্যাল মিডিয়া জুড়ে আজ নারী দিবসের ঢল। সত্যি করে বলুন তো, এই লোক দেখানো শুভেচ্ছা কি আদৌ কোনো প্রয়োজন আছে? আমাদের সমাজে যদি নারী দিবসের শুভেচ্ছা বার্তার একাংশ নারীদের সম্মান দিত, তবে কি এই বর্তমানে এত ধর্ষণের সংখ্যা বাড়ত? নাকি চোখ ফোটার আগে কন্যা সন্তানের মৃত্যু হতো? নাকি বৃদ্ধাশ্রমে মাদের সংখ্যাটা দিনে দিনে দিনের পর দিন বেড়েই যাচ্ছে, এত বৃদ্ধি পেত? কিংবা বিয়ের পর বধূদের মানসিক শারীরিক নির্যাতন এইভাবে সহ্য করতে হতো? হয়তো এগুলো কিছুই না, আমাদের সমাজে ঘটতই না, যদি আমরা নারীদের একটু সবাই আপনারা সম্মান দিতেন। নারী দিবসের শুভেচ্ছা বার্তার মতো নারীদের সম্মান করতাম ও আগলে রাখতাম, তাহলে পরে কিন্তু এইগুলো কোনোটাই ঘটতো না আমাদের নারীদের সাথে। আমি একটা নিজেও নারী, আমি থাকি যেখানে সেটাও একটা স্টেট, মানে বড় ধরনের জায়গায় থাকি সিটিতে। সামান্য আমি নিজে একটা মেয়ে হয়ে এখনও পর্যন্ত রাত্রি 10টার পর যখন রাস্তা দিয়ে আমি হেঁটে বাড়ি ফিরি, নর্মালি একটা সবজি মা আমাদের ওখানে সবজি মার্কেট রাত্রে বসে, তো সবজি কিনে যখন রাত্রি 10টা বেজে যায় কিংবা কোনো কারণেও যদি আমি রাত 10টার সময় বাড়ি ফিরি, একাংশ চোখ, যে চোখগুলো দেখলে বোঝা যায় যে সেই চোখগুলো কোনো সাধারণ চোখ নয়, সেই চোখগুলো নোংরা চোখ, কুদৃষ্টি তাদের চোখে। তারা আমার দিকে এমন বাজেভাবে তাকায় যে মনে হয় যেন তারা মানে পুরো গ্রাস করতে আসছে এই পৃথিবীটা। পুরুষ মানুষের চোখে এই নোংরামোটা থাকে, কিন্তু কেন? তোমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক টুইটার মানে ইনস্টা তবে ছেড়ে মানে একদম ছড়াছড়ি আজকে কি না, আজকে হলো নারী দিবস, নারী দিবসে নারীদেরকে উইশ করতে হবে, নারী দিবসে নারীদেরকে মানে একদম পোস্টার ছাড়তে হবে, এটা একটা বিশাল বড় কাজ। আর সেই তোমরাই, সেই পুরুষ মানুষরাই একটা 5 বছরের 3 বছরের 4 বছর কি 1 বছরের মেয়েকেও ছাড়ছো না, এটাই কি নারী দিবস? এখানে কি নারীরা শুভেচ্ছা পাওয়ার যোগ্য? এখনো পর্যন্ত কোনো নারী শেপ আছে কোথাও? কোনো নারী আমি বলবো না যে শেপ আছে, একটা নারী যতদিন বাবার কাছে থাকলো সেখানেও সে ভয় থাকে, শ্বশুর বাড়ি গেলেও ভয়, কেন এটা এখনো পর্যন্ত চলে আসছে প্রত্যেকটা নারীকে? এখনো পর্যন্ত প্রচুর প্রচুর নারী আছে যারা এখনো পর্যন্ত শ্বশুর বাড়িতে গিয়ে লাঞ্ছিত হয়, যারা এখনো পর্যন্ত পনির টাকার জন্য অত্যাচারিত হয়, এখনো তাদেরকে আত্মহত্যা করে নিজেদেরকে মরতে হয়, না হলে পরে শ্বশুর বাড়ি থেকে পুড়িয়ে মেরে দেওয়া হয়, তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়। আর সেই লোকেরাই পোস্টার মারে যে আজকে নারী দিবস, আগে তোমরা নারী দিবসের মর্ম বুঝে নারীদের সম্মান করো, তারপর নারী দিবস পালন করো। যে নারীর জন্য তুমি পৃথিবী রেখেছো, সেই নারীকে বড় হবার পরে সেই নারীটাকেই কিন্তু তুমি বৃদ্ধাশ্রমে ফেলতে একদমই টাইম লাগছে না, কারণ তোমার বাড়িতে তার জায়গাই হচ্ছে না। এটাই তুমি তখন ভুলে যাও যে সেও একজন নারী ছিলেন এবং তার জন্যই আজ আমি পৃথিবীটা দেখেছি। এমনকি এতটাই নিঃশংস হয়ে যাও, নিজের বউ নিজের মেয়েকে পর্যন্ত ছাড়ো না, কিছু কিছু মানুষ থাকে আর তারাই আজকে ঢল তুলেছে নারী দিবসের। এরকম কী নারী দিবস? আমার কাছে এগুলো একদম পছন্দের না। আগে দেশ সুস্থ করো, আগে তোমরা নিজেরা মানুষ হও, তারপর অন্যকে শুভেচ্ছা দাও। আমার তো মনে হয় না এইগুলো প্রাপ্য একটা নারীর জন্য। প্রত্যেকটা সময় এখনো পর্যন্ত প্রচুর প্রচুর জায়গা আছে, মানে এটা কারোর অজানা নয়, অনেক জায়গা আছে, বেশিরভাগ ঘরে ঘরে, আপনার পড়োশি আপনার অগলে বগলে সব জায়গায় দেখতে পাবেন। দুটো মেয়ে হয়েছে আপনার প্রথম, আবার আপনি প্রেগনেন্ট, আগেই টেস্ট করে নেবে ভুন ছেলে না মেয়ে, যদি মেয়ে হয় তাহলে হত্যা করো, কারণ আর তো নেওয়া যাবে না, মেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর মেয়ে না থাকলে তোমাদের সংখ্যা বাড়বে কী করে? তোমাদের বংশবৃদ্ধি কোথা থেকে হবে, তাই না? কিন্তু সেটা তো তখন মনে থাকে না, তখন চাই ছেলে, কি না আমার বংশ পরাক্রম বাড়ানোর জন্য, কিন্তু সেই ছেলেকেও দিতে হবে একটা মেয়েরই হাতে। আমার কাছে এগুলোই ভীষণ ভীষণ বাজে লাগে, তাই এই পোস্টার, এই নারী দিবস, এই উমেন্স ডে আমি এগুলো নিতে পারি না, কেন জানি না আমার ভালো লাগে না। তোমার মানো তোমরা পালো, এখনও দিল্লির রোডে রোডে এখনও বাচ্চা মেয়েটার কান্না এখনও আমার যেন কানে, প্রত্যেকটা জায়গায় পোস্টার, ছোটো বাচ্চা যাকে তোমরা রেপ করে ছেড়ে দিলে কতটুকুটুকু বাচ্চা, বাচ্চাটাকে তারপরেও তোমরা আবার নতুন করে করছো নারী দিবস, লজ্জা করে না? এরকমভাবে নারী দিবস পালন না করে নারীদের সম্মান করতে শেখো, নারীদের প্রোটেক্ট করো, নারীদেরকে সুরক্ষা দাও, দেখবে সেইটা হবে প্রকৃত নারী দিবস হিসেবে পালন করা।